হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি দেখাবো বাজাজ সিটি হান্ড্রেড, বাজাজ সিটি হান্ড্রেড স্টার্টিং প্রবলেম, স্পেয়ার প্লাগে ফায়ারিং যদি না আসে তাহলে কীভাবে চেক করবেন আমি সেটা দেখাবো, আর এই গাড়িটা যে ফায়ারিং আসছে না আমি সেটাও দেখাবো। তো কীভাবে এটা চেক করতে হবে আসুন, আমি প্রথমে কিক মেরে এখানে ফায়ারিং আসছে না আপনাদেরকে সেটা দেখিয়ে নিই। কিক মারো। তো এইভাবে এইখানে যদি কারেন্ট না আসে গাড়িটা স্টার্টও নেবে না। তো কীভাবে এক একটা তার চেক করবেন তো আমি সেটা দেখাবো আজ। আসুন প্রথমে আমি দেখে দেবো ম্যাগনেট থেকে যেটা কারেন্ট আসে, ম্যাগনেটের পিক আপ কয়েলের তার আসে আমি সেটাকে চেক করবো। তো পিক আপ কয়েলের তার কীভাবে চেক করবেন আমি সেটাও দেখাবো, তারপরে সিডিটাকে কীভাবে চেক করবেন সেটাও দেখাবো। আসুন তো এবার আমি দেখাবো এই যে তারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা ম্যাগনেট থেকে আসে। তো ম্যাগনেট থেকে কোন তারটা কী কী কাজের জন্য আসে আমি সেটাও দেখাবো, এবং কীভাবে এই তারগুলোকে চেক করবেন আমি সেটাও দেখাবো। তো প্রথমে আমি এটা খুলে নেব, খোলার পরে আমি আরও কাছে থেকে দেখাবো প্রত্যেকটা তার। আমি আপনাদেরকে এবার এই তারগুলি কোনটার কী কাজ সেটা দেখাবো। প্রথমে যে হলুদ তারটা আসছে এই তারটা লাইটের জন্য আসছে, তারপরে যে লাল তারটা এটা হচ্ছে স্টার্টিং কয়েল, যেটা ম্যাগনেটে স্টার্টিং কয়েল থাকে সেই স্টার্টিং কয়েলের, তারপরে সাদার সঙ্গে লাল থাকে এটা পিক আপ কয়েলের, এই যে তারপরে আপনারা যে যে তারটা দেখতে পাচ্ছেন কালো আর হলুদ এটা বডি আর্থিংয়ের, তারপরে যেটা ব্লুর সঙ্গে সাদা আছে সেটা হচ্ছে ব্যাটারি চার্জিংয়ের জন্যে, এটা আর আর ইউনিটের সঙ্গে যেটা রেগুলেটার ব্যাটারি চার্জার সেটার সঙ্গে জোড়া থাকে আমি সেটাও দেখাবো। আর তারপরে আপনারা দেখতে পাচ্ছেন পাতলা আকাশি কালার, এই এই কালারটা হচ্ছে এটা নিউট্রালাইটের জন্যে। তো আমি প্রথমে এটাকে কিভাবে চেক করব, তো এটা চেক করার জন্যে প্রথমে স্টার্টিং কয়েল যেটা হয় সেটা আমি এভাবে দিয়ে দেব, দেওয়ার পরে কিক মারার সময় এখানে বডিতে টাচ করলে কারেন্ট আসবে আমি সেটা আপনাদেরকে দেখাবো। এবার আমি কিক মেরে দেখাবো, দেখুন তার মানে স্টার্টিং কয়েল সেটা নষ্ট হয়নি। এবার পিক আপ কয়েলের তারটাকে আমি দেখাবো, এই যে সাদা সঙ্গে লাল, আমি প্রথমে এটাতে একটা তার ঢুকিয়ে নেব, তাহলে আমার পিক আপ কয়েলটা পরীক্ষা হবে। পিক আপ কয়েলটা শুধু মাত্র এইভাবে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি এখানে বডিতে টাচ করালে এখানে ফায়ারিং হবে না, তো আমি জানবো কীভাবে পিক আপ কয়েলটা ঠিক আছে তা। তো এবার আমি যেটা স্টার্টিং কয়েলের যে তারটা লাল কালার আমি সেটার সঙ্গে এভাবে টাচ করালে এখানে ফায়ারিং হবে, তো আমি টাচ করে দেখাবো। দেখুন দেখুন ফায়ারিং হচ্ছে, তার মানে আমি যেটা দেখালাম এই এই যে ম্যাগনেট থেকে কারেন্টটা ঠিক এইভাবে আসছে কিনা আমি সেটা দেখিয়েছি, এবার কারেন্টটা এখানে আসছে। তো তারপরে এবার সিডিআই এখান থেকে যে কারেন্টটা ম্যাগনেট থেকে আসার পরে এই তারের মাধ্যম দিয়ে এই সিডিআই আসবে, তো আমি সিডিআইটাকে দেখাবো। ওখানে কারেন্ট আসার পরে ঠিক এসটি কয়েলে যাচ্ছে কি না, এসটি কয়েলে যদি না যায় তাহলে গাড়িটা স্টার্ট নেবে না। তো আর যেটা ব্যাটারি চার্জিংয়ের জন্য আসে আর আর ইউনিটে ব্লুর সঙ্গে সাদা সেটা আপনাদেরকে দেখিয়েছি, এখানে ব্লুর সঙ্গে সাদা এটা ব্যাটারি চার্জিংয়ের জন্য আসে। তো এবার এখানে যে সিডিআই যে তারগুলো আসে সেটা কোথা থেকে কিসের তার আসে আমি সেটা দেখাবো। দেখুন এই সিডিআই পাঁচখানা তার এসেছে, পাঁচখানা, এখানে পাঁচখানা তার কিসের কিসের তার, এই যে প্লেন কালো যে তারটা আপনারা দেখতে পাচ্ছেন প্লেন কালো তারটা এসটি কয়েলে সিডিআই থেকে আউটপুট কারেন্ট এসটি কয়েলে যায়, আর লাল তারটা স্টার্টিং কয়েলের কালো আর সাদা যে তারটা সেটা হচ্ছে ইগনিশন সুইচ, ইগনিশন সুইচ অন করলে এইখানে কারেন্ট আসে। তারপরে আছে সাদা আর লাল এটা পিক আপ কয়েলের তার, তারপরে হচ্ছে কালো আর হলুদ এটা হচ্ছে বডি আর্ট। তো আমি এইখানে আবার দেখে নেব লাল আর সাদা তার দুটোকে অ্যাডজাস্ট করে ঠিক এইখানেও কারেন্ট আসছে কি না, যদি এইখানে কারেন্ট না আসে ভিতর থেকে তার কাটা থাকলে কারেন্ট আসবে না। তো তারপরে কারেন্ট আসার পরে যদি এসটি কয়েলের ওখানে কারেন্ট না যায় তাহলে জানতে হবে এই সিডিআই নষ্ট হয়েছে। তো আমি এখানে প্রথমে দেখে নেব কীভাবে যেটাতে এসেছে আমি সেটাকে চেক করে নেব।
এই লাল তারটায় আমি এবার আবার ঠিক নিচের নিয়মে চেক করে নেব। মারো, নিচের নিয়মে চেক করব। দেখুন এখানে ফায়ারিং আসছে, তার মানে এখানে যে স্টার্টিং কয়েলের তারটা সেটা ঠিকই আছে। তো এবার আমি আবার সাদা তারটার সঙ্গে, যেটা পিক আপ কয়েলের তার, তো সেটার সঙ্গে টাচ করালে এখানেও ফায়ারিং আসার কথা। যদি ফায়ারিং না আসে তাহলে কোথাও থেকে তার কাটা আছে। পিক আপ কয়েলের সঙ্গে আর স্টার্টিং কয়েলের সঙ্গে আমি টাচ করে দেখে নিয়েছি নিচে। তো এখানে দেখে নেব একই পদ্ধতিতে। ধরো লাইটের জন্য দেখানো, সঠিকভাবে দেখানো সম্ভব হচ্ছে না। তো ফায়ারিং এখানেও আসছে, তো এইখানে যে কারেন্ট আসার কথা সেটা আসছে। এবার আউটপুট আমি সিডিআইটাকে ঠিক এভাবে লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে আপনারা এই যে প্লেন কালো তারটা থাকে, এই কালো তারটার সঙ্গে এভাবে তার ঢুকিয়ে এইখানে টাচ করেও দেখে নিতে পারেন। নচেত এইচটি কয়েল আছে, ওইখানে গিয়ে তারটা, প্লেন কালো তারটা খুলে বডিতে টাচ করলেও দেখে নিতে পারেন। তো আমি এইখানে দেখে নেব। তো দেখুন এখানে কোনো ফায়ারিং আসছে না, তার মানে গাড়িটা যেটা নষ্ট হয়েছে, এই সিডিআইটা নষ্ট হয়েছে, কারেন্ট না আসার কারণে স্টার্ট হয় না, যে কারণে সে কারণটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। প্রত্যেকটা তার কীভাবে চেক করতে হয়, কোনো গাড়ির সিডিআই খুলতে হবে না কীভাবে চেক করবেন সেটা দেখানোর চেষ্টা করেছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল ঘন্টাটাকে দাবিয়ে রাখবেন। আমি মোটরসাইকেল রিলেটিভ ভিডিও বানিয়ে থাকি। আজ এই পর্যন্ত বন্ধুরা।